কত প্রজাতির মানুষ আমার দেশের মেয়ে আগে দেখো
Eu sou muito do cara mesmo. Tá tudo. চোখে দেখলেন আর সাথে সাথে সাতটাও নিলেন, কেমন লাগছে? প্রত্যেক বছর আসি, ঠিক আছে, এটা খাওয়ার জন্যই আসি, ফেস্টিভ্যালটা খাওয়ার জন্যই আসি। আপনার নাম? আমার সূর্যনারায়ণ মণ্ডল। কোত্থেকে এসছেন? কাঁথি থেকে এসছি। উদ্বোধন হয়েছে গোটা উৎসব কমিটির সভাপতি অবন্তী কুমার মণ্ডল মহাশয় এবং আজকের অনুষ্ঠানে বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার প্রবীণ বর্ষিয়ান সদস্য জ্যোতির্ময় কর, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ার আপনি খান, অশেষ ধন্যবাদ আমাদের আধিকারিক মাননীয় সুরজিৎ বাঘ মহাশয়কে, তিনি আগেও আমাদের মধ্যে ছিলেন কাঁথিতে মিন ভবনে, তারপরে তিনি দক্ষিণ চব্বিশ পরগনায় যান এবং আবারও তিনি আমাদের মধ্যে এসেছেন। সিফুড ফেস্টিভ্যাল তো খুব ভালো, আমি তো বললাম 40,000 প্রজাতির মাছ আছে, এখানে তো 100 প্রজাতির মাছ এখানে তারা রেখেছে। এই যে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ একই সমুদ্রে পাওয়া যায় না, আমাদের পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল, আর সেই তিন ভাগ জলটা পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে আছে, এক একটা জলে এক এক রকমের মাছ উৎপাদন হয়। আজকে এই যে এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, আজকে যে এই সিফুড ফেস্টিভ্যাল যেটা, এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, যারা মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদের এটা ভীষণভাবে কাজে লাগে। দীঘা অ্যাসোসিয়েশন চেখে এবং দেখে দুটোরই সুযোগ করে দিয়েছেন, কি বলবো, চেখে দেখারও সুযোগ আবার চোখে দেখারও সুযোগ, দুটোই আছে। চেখে দেখার সুযোগ তো বাঙালিরা তো মৎস্যপ্রিয়, এমন কোনোদিন যায় না যেদিন পাতে মাছটা থাকে না, আর চোখে দেখার সুযোগটা তো সকলে সবসময় হয় না, কয়েকটা বিশেষ প্রজাতির মাছ যেটা বাজারে পাওয়া যায়, বাকিগুলো তো পাওয়া যায় না, এখানে এলে অন্তত সেই মাছগুলো বিভিন্নভাবে দেখা যায় এটা কী প্রজাতি কী মাছ। এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে দীঘা বিচ ফেস্টিভ্যাল, সি ফুড ফেস্টিভ্যাল, এটা সম্পর্কে আপনারা যদি একটু কিছু বলেন। আজকে জনপ্রিয় হয়ে উঠেনি, এটা অনেক বছর ধরে আমরা করছি এবং আমি আমার বক্তব্যেও বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে এই ধরনের ফেস্টিভ্যালটা চালিয়ে দেবে, এবং আজকে দেখবেন অনেক টুরিস্ট অপেক্ষা করছেন এটা দেখার জন্য, সুতরাং এটা দেখো ভীষণ জনপ্রিয়। এখানে যারা মানুষ মাছ স্বাদ গ্রহণ করবেন কীরকম সুযোগ সুবিধা আছে? আমাদের এখানে রয়েছে, পাশে কাউন্টার রয়েছে বিভিন্ন, এবং আমার অত্যন্ত কম পয়সায় অত অনেক কম দামে আমরা মাছটাকে দিচ্ছি, আমাদের কোনো একটা লাভজনক নয়। যে আপনার নাম? নন প্রফিট ব্যাকিং। আপনার নাম? আমার নাম প্রণব কর, আমি চেয়ারম্যান। দিকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে?